আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে একটি বাড়ির একতলা একটি বাড়ির ছাদ কীভাবে বাঁধতে হয় এবং ছাদের রডগুলো কীভাবে বাঁধা হচ্ছে বা কত মিলি রড কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে সব কিছুই আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের এই একতলা বাড়িটি এখন পর্যন্ত কতটা খরচ হয়েছে, আমাদের বাড়িতে কীভাবে কী রাখা হয়েছে এবং আমাদের বাড়িটি কোন জায়গায় অবস্থিত এবং কোন প্রবাসীর ভাইয়ের বাড়িতে আমরা কাজ করতেছি সব কিছুই আপনাদেরকে ডিটেলসের মধ্য দিয়ে বলার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে আপনারা এরকম বাড়িতে কীভাবে বাড়ির ছাদের রড কীভাবে ফেলতে হয় এবং ছাদের শাটারিং কীভাবে করেছি আমরা সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন তাহলে এরকম একতলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনাদের কত টাকা খরচ হবে তার একটি ধারণা বা আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি আমাদের বাড়িতে কিভাবে কি রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটির সামনের পোর্শন। তো সামনের পোর্শনে আমরা কোনো বারান্দা রাখবো না, আমরা ছোট করে একটি ফোস্টের ডিজাইন করেছি সামনে। তো আপনারাও চাইলে আপনাদের বাড়িটিতে এভাবে সুন্দর করে একটি ফোস্টের ডিজাইন করে আপনাদের বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে অল্প খরচের মধ্যে নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মধ্য দিয়ে বরিশাল জেলার পাথরঘাটা থানার মালয়েশিয়া প্রবাসী আব্দুল রহিম ভাইয়ের বাড়িতে নিয়ে এসেছি। তো আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আর 3-4 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমাদের বাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন 4টি বেডরুম রাখা হবে, 2টি টয়লেট, 1টি কিচেন দিয়ে আমাদের বাড়িটি কমপ্লিট করা হবে অল্প খরচের মধ্যে। তো আমাদের এখানে মোট 12টি পিলার দিয়ে আমাদের 12টি কলম দিয়ে আমাদের পুরো বাড়িটি করা হচ্ছে। তো আমি আপনাদেরকে ছাদের মধ্যে কীভাবে রড বাঁধা হচ্ছে এবং আমাদের কত মিলি রড বাঁধা লাগানো হচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আপনারা দেখুন আমাদের এই বাড়িটির শাটারিংগুলো খুব সুন্দরভাবে খুব দক্ষভাবে রাখা হয়েছে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির শাটারিংগুলোতে যে বাঁশগুলো ব্যবহার করা হয় সেগুলো যাতে ঘুণে ধরা বা আগার বাঁশ ইউজ না করে, তো তাতে আপনারা রিস্কমুক্ত থাকবেন, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 28 ফিট এবং প্রস্থ দেওয়া হয়েছে 33 ফিট। টোটালি 924 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আজকে আমি আপনাদের মাঝে ড্রয়িংটি বা প্ল্যানটি উপস্থাপন করিনি ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে বলে। তবে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানাতে চান বা জানান যে আপনারা ড্রয়িংটি দেখতে আগ্রহী বা উৎসুক, তাহলে আমি আপনাদের মাঝে ড্রয়িংটি উপস্থাপন করব অন্য কোনো একটি ভিডিওতে। তো আপনারাও আমাদের বাড়িতে 4টি বেডরুম ব্যবহার করা হবে। তো সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হবে 13 ফিট বা 13 ফিট এবং পিছনে 2টি বেডরুমের সাইজ রাখা হবে 12 ফিট বা 13 ফিট করে। তো আমাদের বাড়িটির যে কিচেনটা রাখা হবে কিচেনটার সাইজ রাখা হবে 7 ফিট বাই 8 ফিট করে এবং আমাদের 2টি টয়লেটের সাইজ রাখা হবে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি করে, 1টি আরেকটি টয়লেটের সাইজ রাখা হবে 7 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শীট ঢালাই করা হবে। তো আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখুন আমাদের এখানে কত সুন্দর করে শীট ঢালাই করার জন্য আমরা প্রস্তুত করতেছি। তো আপনারাও চেষ্টা করবেন বাড়ির কাজ যখন রড মিস্ত্রিরা যখন কাজ করবে আপনি তখন ওখানে স্টিল বাই থাকার জন্য, যাতে করে মিস্ত্রিরা কোনো কাজ উল্টাপাল্টা করলে অন্তত বুঝতে পারবেন যে আপনার কাজটি উল্টাপাল্টা হচ্ছে বা রডে যদি কোনো জায়গায় বান না দিয়ে থাকে তাহলে আপনারা সেটা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে আরও অত্যাধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলমে 16 মিলি রড 4টি করে ব্যবহার করা হয়েছে এবং আমাদের ভীমের মধ্যে আমরা 16 মিলি রড 4টি করে ব্যবহার করেছি এবং আমাদের 10 মিলি রড আমরা যে উপরের 2টি পোর্শন রাখে দিয়ে আমাদের 4টি ঢালাই করা হচ্ছে। তো আমাদের উপরের পোর্শনটার 10 মিলি রড আমরা ব্যবহার করেছি এবং আমরা গ্যাপ রেখেছি 4 ইঞ্চি বা 3.5 থেকে 4 ইঞ্চি আমরা গ্যাপ রেখেছি। তো আপনারাও চেষ্টা করবেন এরকম সুন্দর করে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনাদের বাড়ির কাজগুলো করাতে, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ড্রয়িং ডিজাইনের কাজগুলো করালে আপনাদের জন্যই উপকার হবে, যেমন দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ড্রয়িংয়ের মধ্য দিয়ে আসে যে কীভাবে কী রাখা হচ্ছে, কত ফিট বাই কত ফিট রাখা হচ্ছে, কোন জায়গায় ফ্যানের লাইন, সব কিছুই আপনারা ড্রয়িংয়ের মধ্য দিয়ে কাজ করালে কাজে কোনো ঝামেলা বা কোনো ভুল হবে না, আপনাদের বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না আর আপনাদের বাড়ির খরচের হিসাবটাও আপনারা
ড্রয়িংটি করালে পেয়ে যাবেন। আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি সারা বাংলাদেশের যে কোনো স্থানে আছে, পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করি, অথবা আপনারা চাইলে ইমেলের মাধ্যমে হাতে হাতে সংগ্রহ করতে পারেন। ড্রয়িং ডিজাইন করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, বা বাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলেও আমাদেরকে ফোন করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িটির ছাদের রড মোটামুটি ফালানো শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা কালকের মধ্যে আমাদের ছাদটি ঢালাই করব। তো ছাদটি ঢালাই করার সময় আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বা সরাসরি লাইভে এসে দেখানোর চেষ্টা করব। আমাদের ছাদটি ঢালাই করা হবে 5 ইঞ্চি করে। তো আমাদের ছাদটি যখন ঢালাই করা হবে তখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই নিচের বেস থেকে ছাদ পর্যন্ত আমাদের খরচ হয়েছে 582,000 টাকার মতো। তো 582,000 টাকার মধ্যে আমরা নিচের বেস থেকে শুরু করে আমরা ছাদের রড ফালানো থেকে শুরু করে মোটামুটি ছাদের মালামাল, ইট বালু সিমেন্ট আমরা সব কিছু নিয়ে এসেছি। তো আশা করছি বাকি 3-4 লক্ষ টাকা হলে আমরা মোটামুটি নিচের ঘাতনির কাজ, প্লাস্টারের কাজ শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আর বাকি থাকবে টাইলস, ইলেকট্রিশিয়ান, সিনিটারি কাজ, সেগুলা বাড়িওয়ালা বা বাড়ির মালিক আস্তে আস্তে করবে, সেটা উনি বলেছে। তো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের বাড়ির কাজগুলো যখন করাবেন আপনারা প্রথমত উপরে ছাদটি আগে করে নিতে, প্রথমে কলমগুলো ঢালাই করবেন, কলমগুলো ঢালাই করার পরে উপরে ছাদটা দিয়ে দিলে তারপর আপনারা ভিতরের মধ্য দিয়ে আস্তে আস্তে আপনারা আপনাদের ঘাতনির কাজগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমি যদি কোনো টপিক মিস করে থাকি বা যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে এই বাড়িটির সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম।